বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। এই প্যাকটি আপনার ত্বকে একবার লাগিয়ে দেখুন, আপনার ত্বকে যে কোনো কালো দাগ চিরজীবনের মতো দূর হয়ে যাবে। এই প্যাকটি এতটাই কার্যকরী রেমেডি যে আপনার চেহারা কালো থাকলে সেটা ফর্সা করে দেবে মাত্র কিছুদিনের ব্যবহারে। আপনি হয়তো আপনার চেহারা ফর্সা করার জন্য বাজার থেকে অনেক রকম ফর্সা হবার ক্রিম ব্যবহার করে দেখেছেন, কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে আপনি ফর্সা হয়েছেন ঠিকই, কিন্তু আপনার স্কিন একদম পাতলা করে দিয়েছে আর আপনি রোদে বেরোলে আপনার স্কিন একদম লাল হয়ে যাচ্ছে। তাই এই ধরনের ক্রিম ত্বকে ব্যবহার করা একদমই ভালো নয়। তাই আপনাদের বলবো বাজার থেকে এই সব ক্রিম ব্যবহার না করে একটু সময় ব্যয় করে এই রেমেডিটি কিছুদিন ব্যবহার করে দেখুন, দারুণ কাজ করবে। তাহলে চলুন ভিডিওটি চট করে দেখে নেওয়া যাক। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। এই রেমেডিটি তৈরি করার জন্য সবার প্রথমে নিতে হবে চালের গুঁড়ো। একটি বাটিতে 4 চামচ পরিমাণ চালের গুঁড়ো নিতে হবে। চালের গুঁড়ো আমাদের ত্বকে প্রাকৃতিক ব্লিজের কাজ করে এবং তার সাথে ত্বকের বলিরেখা দূর করতে ও রোদে পোড়া ট্যান দূর করতেও দারুণ কাজ করে। এবার চালের গুঁড়োর সাথে নিতে হবে 2 চামচ পরিমাণ ময়দা। ময়দা আমাদের ত্বকের জেদি দাগ দূর করতে অনেক ভালো কাজ করে। ময়দা আমাদের ত্বকের ময়লা ও ধুলোবালি ও কালো দাগ দূর করতে খুব ভালো কাজ করে। এবার এর মধ্যে নিয়ে নিতে হবে কাঁচা দুধ। এখানে প্রয়োজন অনুসারে আপনাকে দুধ নিতে হবে। একটি পেস্ট তৈরি করতে ঠিক যতটা পরিমাণ দুধ লাগে। দুধের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে। ল্যাকটিক অ্যাসিড ত্বককে নরম ও তুলতুলে বানাতে সাহায্য করে। এবার সবশেষে নিতে হবে এখানে পাতিলেবুর রস। এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস নিতে হবে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে, তাই আমাদের ত্বকের রোমকূপের গোড়ায় যে ময়লা ধুলোবালি আটকে থাকে সেটা টেনে বের করতে সাহায্য করে। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্যাকটি যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আপনার ত্বকে ফেস প্যাকের মতো লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে যাবার পর 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে। প্রথমবার ব্যবহার করার ফলে আপনি দেখতে পারবেন আপনার ত্বকের কালো দাগ কতটা পরিমাণে পরিষ্কার হয়ে গিয়েছে। এটা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করবেন। এই প্যাকটি আপনি দিনে ও রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারেন। তাহলে ফর্সা ও দাগহীন ত্বক পেতে এটা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কেমন রেজাল্ট পেলেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।